আসসালামু আলাইকুম। এটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আপনারা যারা গরু ছাগল পালন করতে চান অথবা খামার শুরু করেছেন অথবা শুরু করবেন ভাবছেন, প্রত্যেকেরই আমি মনে করি এই স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করা উচিত। দেখুন, ছোট জাতের একটি ঘাস, উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ অংশ পাতা এবং নরম নরম এবং পাতা থাকার কারণে আমি মনে করি এই ঘাসটা আপনার চাষ করা উচিত। হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস, 22 থেকে 25% প্রোটিন থাকে এই ঘাসটাতে। আপনার যদি উঁচা জমি থাকে আপনি খুব সহজেই এই ঘাসটা চাষ করতে পারবেন। ঘাসটা কাটাও খুব সহজ এবং বহন করাও খুব সহজ। এবং এই ঘাসটা আরেকটা সুবিধা হলো, জ্বর বাতাসে তেমন একটা ক্ষতি করতে পারে না। আপনার অন্যান্য ঘাস অনেকটা সময় নষ্ট হয়ে যায়, পুরো ক্ষেতের জমির ঘাসগুলো পড়ে যায়, তখন একটা একসাথে সবগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই দিক থেকে আপনার এই ঘাসটা খাটো হওয়ার কারণে জ্বর বৃষ্টি হলে তেমন একটা সমস্যা করতে পারে না। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অল্প অল্প করে কেটে খাওয়াতে পারবেন। তা আমাদের কাছে এই ঘাসের পরিপক্ক কাটিং আছে, এখন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের পরিপক্ক কাটিং ডেলিভারি দিচ্ছি। তো আপনার যদি এরকম পরিপক্ক মানের ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশেই এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি। আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসাঘাট থানা। আপনার থানা পর্যন্ত আপনি এই কাটিংগুলো কন্ডিশনে কুরিয়ার করে নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।